এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তাহলো মোহাম্মদ ইউনুস মিয়া আপনি জানতে চেয়েছেন আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে রুগীর মুখে পানি দেওয়া হয় রুগী পানি খেতে পারুক আর না পারুক অনেকে আছেন পানি দিতে না পারলে আফসোসও করেন ভাই ইউনুস অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন রোগীর মুখে পানি দিতে পারা এটাকে আমরা মনে করি যে তার সেবা করতে পারলাম তার পাশে দাঁড়াতে পারলাম রোগীর যদি পানির পানের প্রয়োজন না থাকে তবুও যদি পানি দেওয়া হয় তাহলে তো সেবা হলো না বরং এটা রোগী রুগীকে কষ্ট দেওয়া হলো অতএব যদি সবাই এরকম সিরিয়াল ধরে রুগী মুখে পানি দেয় আর কেউ পানি দিতে না পারে তাহলে তার খুশি হওয়া উচিত যে রুগীকে আজাব দেওয়া তাকে কষ্ট দেওয়ার থেকে অন্তত আমি বাঁচতে পারলাম এটি সন্ধ্যাভাবে আমাদের একটা কুসংস্কার আমাদের অনেকেই মনে করেন যে মৃত্যুর আগে তার মুখে পানি দিতে পারলে বোধ আমি একটা কিছু করে ফেললাম না করোনা কোথাও এরকম কোনো কাজের প্রশংসা করা হয়নি রুগীর জন্য যেটা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে রুগীর সেবা করতে হবে রুগীর শুশ্রূষা করতে হবে রুগীর সাথে দেখতে যেতে হবে এগুলো সবগুলো সূন্যাহ এবং গুরুত্বপূর্ণ ইবাদত কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব পর্যন্ত হয়ে যায় যার কারণে এই কাজগুলো আপনি করবেন কিন্তু যখন যেটা প্রয়োজন মুখে পানি দেওয়ার প্রয়োজন কেউ একজন দিয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনি অন্য কিছু করেন ওইটাই করতে হবে বা ওইটা করলে বিশেষ কোনো ফজিলত হবে এমন কোনো কথা কিন্তু নেই এরপরে খাদিজা নিজম আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবে যদি মেয়েদের জন্য কোনো মেয়ে ডাক্তার অ্যারেঞ্জ না থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে ডাক্তার তিনি দেখাতে পারবেন এবং দেখানোর ক্ষেত্রে যতটুকু তাঁর ডাক্তারকে দেখানোর প্রয়োজনে পর্দা বিধান লঙ্ঘন করতে হয় যতটুকু করতে হয় ফর এক্সাম্পল তার হাতে কোথাও ঘা পাছড়া হয়েছে তাহলে শুধু হাতটা দেখালেই চলছে তিনি মুখাবয়ব তার সামনে উন্মুক্ত করবেন না অথবা শরীরের যে কোনো অংশ যেখানে যে অংশটা তাকে দেখান না দেখালেই নয় শুধুমাত্র সেই অংশটা উন্মুক্ত করবেন এক আর দ্বিতীয়ত হল ডক্টরের চেম্বারে যখন যাবেন তখন ডক্টর এবং ওই মহিলা যিনি রোগিনী হয়ে গিয়েছেন তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে হবে আজকাল অবশ্য নার্স থাকেন তা না থাকলে আপনার সাথে কেউ না কেউ থাকতে হবে কারণ লাইন হাদিসে আসে একজন নারী একজন পুরুষ নির্জনে একাকী কোনো কক্ষে অবস্থান করবে না এটি গুনাহের কাজ কারণ একাকে নির্জনে কোথাও অবস্থান করলে শয়তান তাদের মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটিয়ে থাকে এরপরে জারিন তাসনিম আপনি জানতে চেয়েছেন বিয়েতে মেয়ের বাবা অবর্তমানে অভিভাবক কে মেয়ের বাবা যদি না থাকেন মারা যান অথবা তার কোনো খোঁজখবর না নেন অথবা তিনি তা নিরুদ্দেশ থাকেন অর্থাৎ মেয়ের বাবা এক কথায় না থাকেন যদি তাহলে সেক্ষেত্রে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় অভিভাবক হলেন মেয়ের বড়ো ভাই মেয়ের দাদা যদি তিনি বেঁচে থাকেন অথবা বড়ো ভাই অথবা চাচা তাদের কেউ একজন অভিভাবক হবেন ধারাবাহিকভাবে আর যদি এরকম নিকটাত্মীয় কেউই না থাকে তাহলে সেক্ষেত্রে মহল্লার মসজিদের ইমাম সাহেব বা কোনো দিনদার মানুষ তিনি তাকে অভিভাবক হয়ে বিয়ে দিতে পারবেন এরপরে মাহবুর আলম আপনি জানতে চেয়েছেন সন্তান হাফিজি পড়া শেষ না হওয়া পর্যন্ত আমি প্রতি শুক্রবার রোজা রাখবো এরকম নিয়ত করা যাবে কি না ভাই মাহবুব প্রথম কথা হলো যে সন্তানের পড়াশোনার জন্য আপনার সিরিয়াসনেস আল্লাহর কাছে আপনার দোয়া আন্তরিকতা এই সবগুলো ভালো কাজ আলহামদুলিল্লাহ এটা সন্ধ্যেভাবে ভালোভাবে করতে পারেন কিন্তু এর জন্য আপনি প্রত্যেক শুক্রবার রোজা রাখবেন এই চিন্তাটি সঠিক নয় প্রথমত জুমার দিন শুধু জুমার দিনে শুধু শুক্রবার রোজা রাখা এটা মাকরু কারণ রসুল আকরাম সাল্লি সাল্লামের হ্যারিস থেকে এরকমটি বোঝা যায় যে শুধু জুমার দিনে করে জুমার দিন রোজা রাখার করেন সে রয়েছে এটি একরকমের ঈদের দিন বলা যেতে পারে সপ্তাহিক ঈদের দিন যার কারণে এই দিনে রোজা রাখার চিন্তাটা আমাদের করা উচিত নয় সেই সাথে আপনি এটাকে নিয়ম বানিয়ে নেবেন সেটা আরেকটা সমস্যা হবে হ্যাঁ আপনি মাঝে মাঝে তার জন্য রোজা রাখেন নফল রোজা রাখেন নফল সালাত্রয়েন নফল সিয়াম করেন সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে কিন্তু এটাকে আপনি নিয়ম বানিয়ে নেবেন না আর তাছাড়া জুমার দিনই করবেন না জুমার দিনটি সপ্তাহে কি দিন বাৎসরিক কির দিনে রোজা রাখা হারাম আর সপ্তাহে কীঁদির দিন রোজা রাখা মাকরু হ্যাঁ যদি চাঁদের তেরো চোদ্দ পনেরো রাখতে গিয়ে শুক্রবার মাঝে পড়ে যায় অথবা এরকম কোনো গুরুত্বপূর্ণ রোজা আসলে রোজা রাখতে গিয়ে শুক্রবার পড়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা এক্সেপশন কিন্তু শুধু শুক্রবার রোজা রাখা উচিত নয় আর তাছাড়া সন্তানের জন্য এরকম নিয়ম বানিয়ে দোয়া করাও অনুচিত